এখন ঘড়িতে সকাল 5:40। তো আজকে মর্নিং ওয়াকে আমি বেরিয়েছি, একটু অন্য রাস্তা ধরেছি। আজকে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, দেখছেন জল টল জমে গেছে, গরমের মধ্যে একটা ঠান্ডার এটা মজা পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। বেশ মনোরম পরিবেশে হাঁটছি, চলুন দেখাই কোথা দিয়ে কোথা দিয়ে আজকে হাঁটা যায়। এই পিএন রোড দিয়ে ঘুরে গেলাম, কনভয় রোডে ঢুকে গেলাম, এদিক দিয়ে সোজা যাবো আজকে। বেশ সুন্দর সূর্য উপরে উঠছে, হালকা হালকা ভাব দেখা যাচ্ছে। আসলে সূর্য এখানে আগেই ওঠে, নর্থ ইস্ট, তো এখানে মোটামুটি 4:30-4:15 মধ্যে সূর্য উঠে যায়। যাই হোক, ভালো লাগছে, চলুন। এই যে ফার্নিচারের দোকান হচ্ছে, এখানে দেখছেন ওয়ান ডোর ফার্নিচার, এরকম ফার্নিচারের অনেক দোকান এখানে দেখা যাচ্ছে। আমি এখন সোজা চৌকিডিং এর দিকে হাঁটছি, কনভয় রোড ধরে। আর এই বাঁদিকে জিএসবি ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। ভালো লাগছে কিনা এই যে হাঁটছি এখন পুরো চৌকিডিং এর দিকে। এখানে আসাম গ্যাস কোম্পানি, মানে এখানে লিকুইড যে গ্যাসটা পাওয়া যায়। আর এদিকে বাঁদিকে ডিব্রুগড় চৌকিডিং এসটিসি বাস স্ট্যান্ড, এখন পুরো সকালবেলা ফাঁকা দেখা যাচ্ছে, গাছটা কাটছে ওখানে। ফুল দেখেছি কিরকম ফুল দেখাচ্ছে, দারুণ না? আর এই হতো গিয়ে পুরো চৌকিডিং চারিয়ালি ক্রসিং, ওই উল্টো দিকে লেখা যাচ্ছে আই লাভ ডিব্রুগড় লেখা আছে, চৌকিডিং ফিল্ডে রয়েছে ওখানে। আর ডান দিকে চলে গেছে জগন্নাথ মন্দির রাস্তা, মিলননগর, আর বাঁদিকে থানা চারিয়ালি, আর সিধা যাচ্ছে রেডিও সেন্টার। ঠিক আছে, আমি একটু সোজা যাবো একটু দিকটা বাজার বসে, চলুন দেখা যাক। সামনে দেখা যাচ্ছে চৌকিডিং ফিল্ড। তো আমি এই এই রাস্তাটা মর্নিং ওয়াকে অনেক দিন আসিনি, তো নতুন জায়গা ভালো লাগে। চলো এই গাছগুলো দেখুন, গাছটা দেখুন, ফুলগুলো আলাদা ব্যাপার না? চলো এই যে চৌকিডিং ফিল্ডটা, মাটি টাটি ফেলেছে, অনেকে খেলাধুলা করছে সকালবেলা। আর চৌকিডিং ফিল্ডের একটা গেট, এটা সকাল 6টা বাজে, সব জায়গায় সবজি আছে। এই রাস্তাটা পুরো সবজি লাইন লেগে যায়, এই সব সবজি নামছে, সব লাইন লেগে যায়। এই রাস্তাটা কিন্তু সামনের দিকে আরো সুন্দর, দুদিকে চায়ের বাগান আছে। তো আমি অত দূর যাবো না, চা বাগানের সাইড দিয়ে আমি বাঁদিকে ঢুকে যাব। এই সামনে বাঁদিকে রাস্তা চলে গেছে, বাঁদিক দিয়ে ঢুকে যাবো। আর এই সোজা রাস্তাটা পুরো টিভি সেন্টার গেছে, সরি রেডিও সেন্টার, রেলগেট চলে গেছে। তো এই দুদিকে চায়ের বাগান আছে, তো আমি এই চায়ের বাগানের ডান দিক দিয়ে ঢুকে গেলাম, মানে আমার ডান দিকে চা বাগান আছে। এইভাবে এগিয়ে ভিতরে চলে যাবো টাউন দিয়ে। দেখুন এটা পুরনো চা বাগান, চা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আর গাছপালাগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে মর্নিং ওয়াকটা মজার না? আচ্ছা, আপনাদের কার কার মর্নিং ওয়াক করতে ভালো লাগে, বিশেষ করে সবুজ পরিবেশে, কমেন্ট করে জানান। দেখুন জঙ্গলি ফুল ফুটেছে, এই উপরে একটা কাঠবিড়ি লাগছে, যে চলুন এগিয়ে চলি, এখন টাউনে চলে যাচ্ছি। এই রাস্তাটা পুরো শঙ্করদেব ওই হসপিটালের সামনে যে উঠেছে, তো মানে আমি আবার ওই মানকাটা রোডে যে উঠছি, চলুন। এই যে এখানে হচ্ছে ফোনিক্স জিম, যেটা নাকি না জিমনেসিয়াম উপরে আছে, হ্যাঁ জিমনেসিয়াম। যাই হোক, আমি এখন হাঁটছি, চলুন।
এখন আমি মানকাটা রোড দিয়ে হাঁটছি, আর এইদিকে বাঁ দিকে শঙ্করদেব হসপিটাল, এই যে আর ফুল কাগজ ফুল হয়ে উঠেছে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, বলাই হয়নি, আজকে সানডে, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মন্দ খাবার খান, আর শরীর সুস্থ রাখলে মনও ভালো থাকে। সবাই কাছে আমার কাছে এটা একটাই বক্তব্য, সবাই অনেক অনেক ভালো থাকুক। টাটা বাই, পরে আবার দেখা হবে।